আমার প্রিয় ছাত্রাত্রী ও বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি দশম শ্রেণীর গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপপাদ্য এই অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ এবং এসিকিউতে কিন্তু জ্যামিটির অঙ্ক থাকেই থাকে তো তোমাদের এই কোষে দেখি থ্রি পয়েন্ট টু তোমাদের পার্ট বইয়ের সিক্সটি ফাইভ পেজের একটি পার্ট আমি আগের ক্লাসে করিয়েছি তো তোমরা যারা ভিডিওটা এখনও দেখোনি অবশ্যই দেখে নিও কী করে দেখবে আমার এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে চলে আসবে আমি ওখানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা লিঙ্কে ক্লিক করে কিন্তু অবশ্যই ভিডিওটি দেখে নেবে তো আজকে পার্ট টু অর্থাৎ বসে দেখি থ্রি পয়েন্ট টুয়ের প্রথমে যে অঙ্কগুলো আছে সিক্সটি ফাইভ পেজের যে অঙ্কগুলো একদম গুরুত্বপূর্ণ অঙ্ক যে অঙ্কগুলো পরীক্ষায় আসে সেই অঙ্কগুলোই আমি করিয়ে দিচ্ছি এবং তোমরা ভালো করে শিখে নাও তো চলো ভিডিওটি শুরু করি তো তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সিক্সটি ফাইভ পেজে তোমরা বইটা খুলে নাও খুলে দেখো কোষে দেখি থ্রি পয়েন্ট টু এক নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই টাইপের অঙ্কই কিন্তু পরীক্ষায় দেয় তো এক নম্বরের অঙ্কের প্রশ্নটা আগে বুঝে নাও বলছে দেখো ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসাধ্যের দৈর্ঘ্য বলেছে পাঁচ সেমি ভালো করে বোঝ ব্যাসার্ধের দৈর্ঘ্য পাঁচ সেমি এবং এবি একটি এর দৈর্ঘ্য বলেছে আট সেমি বলছে ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব হিসাব করে লিখি এই টাইপের অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষায় থাকে তো অঙ্কটি তোমরা ভালো করে শিখে নাও তো প্রথমে কী করবে তোমরা একটা আমরা একটা প্রথমে দেখো বৃত্ত এঁকে নিচ্ছি হ্যাঁ হয়েছে তা আমি এখানে একটা পয়েন্ট দিলাম একটা এটা এই বৃত্তের কেন্দ্র তা প্রশ্নতে আমাকে বলেছে দেখো যে ও কেন্দ্রীয় যে ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসাধ্যের দৈর্ঘ্য কিন্তু পাঁচ সেমি আমি একটা ব্যাসাধ্য লিখলা আঁকলাম এটা না এটা হচ্ছে আমাদের তাহলে পাঁচ সেমি হয়েছে এবং একটি জ্যা এবি তাহলে একটি জ্যা আমি অঙ্কন করছি দেখো একটি জ্যা তাহলে এর নাম দিলাম আমি এ আর বি আর এটার নাম দিল আমি ও ওকে তাহলে যেমনভাবে অঙ্কটা বলেছে ওইভাবে তোমরা প্রথমে এঁকে নেবে তা কী হলো তাহলে এবি এর দৈর্ঘ্য কত এটা টোটাল ধরে কিন্তু আট সেমি বলা হয়েছে হ্যাঁ এটা পাঁচ সেমি পেয়ে গেলাম বলছি ও বিন্দু থেকে এবি জ্যা এর দূরত্ব কত এই যে এবি যে জ্যাটা আছে এই এই যে দূরত্ব এই দূরত্বটা আমাদেরকে বার করতে হবে তো আশা করি তোমরা ছবিটা বুঝতে পেরেছো তো চলো অঙ্কটা একদম ছোট করে করা যায় কিন্তু অঙ্কটি আমি তোমাদের একটু বড় করে করাবো যাতে বুঝিয়ে বুঝিয়ে করালে তোমাদের সুবিধা হয় তো দেখো একটু লিখে লিখে করাই আমি তাহলে দেখো এই যে ও বি তাহলে এই ওবির মানটা কত বলো দেখো ও বি হচ্ছে আমাদের পাঁচ সেমি আচ্ছা এবির মান কত দেখো তাহলে বি হচ্ছে আমাদের আট সেমি এবার দেখো যে কেন্দ্র থেকে এই যে কেন্দ্র ও থেকে জ্যায়ের উপর লম্ব অঙ্কন করলে কী দ্বারা দেখো দেখো এই যে ও এটা নাম দেওয়া হয়নি এটার নাম তো পি রিচু এই বিন্দুর নাম পি হ্যাঁ তাহলে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই যে ও পি কার ওপরে লম্ব হয়ে আছে বির ওপরে কিন্তু লম্ব একটু লিখে দিলাম আমি এর থেকে বোঝা যাচ্ছে কি যে পি কিন্তু এই যে পি কিন্তু বি এর বিন্দু ঠিক আছে তাহলে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এটা কী ত্রিভুজ দেখো সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাহলে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে ত্রিভুজ পিবি সমকোণী ত্রিভুজ হয়েছে এবং পিথাগোড়াশের সূত্রানুযায়ী এটা লিখে দিলে খুব ভালো যদি এসে কিউতে দেয় বা দু নম্বরে থাকে অঙ্কটা তা দেখো লিখে লিখে করবে পিথাগোরাসের পিথাগুড়াসের ভুল হলো পিথা গোড়াসের সূত্রানুযায়ী অর্থাৎ আমরা এখানে পিথাগুরাসের সূত্রটাকে আমরা ইউজ করব বা করলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে তো দেখো আমাদের মান বার করতে হবে যে ও আর পি তাই ও পিটাকে দেখো আমি এখানে ও পি স্কয়ার চিহ্ন দিলাম দিয়ে কী লিখবে পিবি ঠিক আছে দেখো পি বি স্কোয়ার দিলাম দিয়ে কী দেবো ও বি স্কোয়ার হয়েছে তা ও পি স্কোয়ারটা আমাদের বার করতে হবে এর মান নেই তা লিখে দিলাম দেখো পি আর বি এই যে পি আর বি এর মান ভালো বলো বোঝে নাটুকুনি দেখো এবি যদি আর সেমি হয় তাহলে এটা অর্ধেক আছে আমাদের তাহলে এটা চার সেমি হবে তো আমি এখানটা লিখবো কি চারের স্কয়ার হলো আর ও বি কত ওবি তো ওপরে দিয়ায় আছে দেখো পাঁচের স্কয়ার হয়েছে আচ্ছা পরের স্টেপ দেখে নাও ও পি স্কয়ার আমি লিখলাম সমান সমান দিয়ে দাও পাঁচ পাঁচে পঁচিশ লিখলাম চার চারে ষোলোটা এদিকে নিয়ে আসো মাইনাস ষোলো করে দিলাম তাহলে কী দাঁড়ায় দেখো যে ও পি স্কোয়ার সমান সমান পঁচিশ থেকে যদি আমরা ষোলো বিয়োগ দিই তাহলে কী দ্বারা দেখো নয় দাঁড়ায় তাহলে দেখো ওপি সমান সমান রুট নাইন হলো তাহলে ওপির মান কিন্তু এখানে থ্রি লিখলাম ঠিক আছে তো এটা আমরা জানি যে প্লাস মাইনাস থ্রি হয় একটা প্লাস থ্রি হয় তার জন্য তোমরা কিন্তু এই তোমরা লিখে রাখতে পারো দেখো ঋণাক্ত মান অগ্রাহ্য করে এটাকে লিখে দিলে কিন্তু খুব ভালো হয় তাহলে আমরা কি পেলাম যে ও বিন্দু থেকে এবি দূরত্ব কত অবশ্যই আমাদের তিন সেমি অঙ্কের অ্যান্সার হলো তো আমি আশা করি তোমরা কিন্তু অঙ্কটি কিন্তু বুঝতে পেরেছি এবং এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকবেই থাকবে তোমরা বিভিন্ন কোশ্চেন পেপার মিলে দেখতে পারো তো চলো এবারে আমরা দু নম্বরের অঙ্কটি করব। তো তোমরা দু নম্বরের অঙ্কটি ভালো করে দেখো কি বলেছে যে ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ছাব্বিশ সেমি বলেছে ভালো করে বোঝো আগের অঙ্কটা ছিল আমাদের ব্যাসাধ্য দৈর্ঘ্য যাই বলেছে ও বিন্দু থেকে পি কিউ দূরত্ব পাঁচ সেমি তাহলে পি কিউ জ্যের দৈর্ঘ্য হিসাব করে লিখি তো অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক তোমরা ভালো করে বোঝো তো দেখো প্রথমে আমরা একটি বৃত্ত অঙ্কন করিনি দেখো ঠিক আছে একটু বৃত্তটা বেড়ে গেছে তোমরা ঠিকঠাক করে এঁকো তো এখানে দেখো আমি ধরলাম এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র তা বলেছে দেখো ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসাধ্যের দৈর্ঘ্য ছাব্বিশ সেমি তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে ছাব্বিশ সেমি এটা পুটা কিন্তু ছাব্বিশ তাহলে এটা কত হবে এটা অবশ্যই হবে আমাদের তেরো সেমি আগে থেকে লিখে রাখলাম এবার বলছি ও বিন্দু থেকে পি কিউ দূরত্ব হচ্ছে পাঁচ সেমি পি কিউ তো এটা হচ্ছে আমাদের পি কিউ এটা পি নাম দাও এটা নাম দাও কিউ এটা হচ্ছে আমাদের ও তাহলে পি কিউ দৈর্ঘ্য হিসাব করে লিখি তো ভালো করে বোঝো অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক এটার নাম কিন্তু আমি আর দিয়ে দিলাম ঠিক আছে তো এইবারে অঙ্কটা আমি কি করি দেখো তো অঙ্কটা একটু লিখে করলে খুব ভালো হয় আগের অঙ্কটির মতো তো আমরা এখানে লিখতে পারি দেখো এখানে আমি তেরো ডাইরেক্ট করেছি তো এখানে দেখালে খুব ভালো হয় তো আমি দেখো লিখছি সেই সুতরাং একটু শটেও করালাম দেখো ব্যাসাধ্য ছাব্বিশ বাই টু সমান সমান তেরো সেমি আচ্ছা এবার দেখো ও থেকে পিকুইয়ের এই যে ও থেকে কিউ এর লম্ব দূরত্ব কত হবে বলতো অবশ্যই এটা হবে ও আর সমান সমান পাঁচ সেমি আমরা এখানে এটা কিন্তু পাঁচ লিখে দিতে পারি এবং আর একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি দেখো যে ও আর পি কিউ এটা আগের অঙ্কতেও আমাদের ছিল তো একদম সুতরাং চিহ্ন দাও দিয়ে লেখো পিথাগোরাসের সূত্রানুযায়ী হয়েছে পিথাগোরাসের অনুযায়ী কি লিখবো এটা দেখো আগে লিখবো এটাকে দেখো ও আর স্কয়ার যোগ আর কিউ স্কয়ার সমান সমান ও কিউ স্কয়ার ঠিক আছে তো এইবারে তোমরা দেখো ও আর মানে কত পাঁচ তাহলে পাঁচের স্কয়ার যোগ আর কিউবটা বার করতে হবে তাহলে আর কিউ স্কয়ারটা থাকলেও সমান সমান এটা হচ্ছে তেরো স্কয়ার পরের স্টেপ দেখো আমাকে বার করতে হবে কিন্তু এটা অর্থাৎ আর কিউ স্কোয়ারটা আমি কিন্তু এখানে রেখে দিলাম দেখো এখানে দেখো তেরো স্কোয়ার মানে হচ্ছে একশো ঊনসত্তর হলো আর এখানে দেখো পাঁচ স্কোয়ার মানে মাইনাস পঁচিশটা আমি এদিকে নিয়ে এলাম তাহলে দেখো আর কিউব সমান সমান আমার এটাকে যদি বিয়োগ করি তাহলে হবে তো এক স্কোয়ার দেবে একশো চুয়াল্লিশ হলো এবার দেখো যে আর কিউব সমান সমান রুট একশো চুয়াল্লিশ সমান সমান কিন্তু আমরা বারো লিখে দিলাম ঠিক আছে তো এখানে তোমরা এই মানটা লিখবে যে ঋণাত্মক মান অগ্রাহ্য করে আমি লিখেই দিচ্ছি এটা কিন্তু লিখে দিলে খুব ভালো হয় ঋণাত্মক মান অগ্রাহ্য করে তো এবারে আমার অঙ্কটা ভালো করে বোঝো এখানে দেখো বলেছিল যে পি কিউ আছে না এই পি কিউ পি কিউ জায়ের দৈর্ঘ্য কত এটাই তো আমাদের বার করতে হবে নাকি কি তাই পি কিউ জায় এর দৈর্ঘ্য দেখো পি কিউ জায়ের দৈর্ঘ্য জাস্ট কিছু করতে হবে না তোমাদের টু ইন টু আর কিউ লিখবে তারপরে কি লিখবে টু ইন টু বারো বারো দুগুণে চব্বিশ সেমি তো আশা করি তোমরা অঙ্কটা খুব সহজেই এবং বুঝতে পেরে গেছ তো চলো আমরা এর পরের অঙ্কে যাই অর্থাৎ আমরা তিন নম্বরের অঙ্কটা করবো কারণ তিন নম্বরের অঙ্কটাও কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু একটু কঠিন আছে কারণ ম্যাক্সিমাম পরীক্ষায় তোমরা দেখে নেবে যে এক দুই তিন এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় বহুবার এসেছে তা এবার তিনের অঙ্কটা তোমরা দেখো তো তিনের অঙ্কটা আগে বুঝে নাও কি বলেছে বলছি দেখো ও কেন্দ্রীয় একটি বৃত্তের পি কিউ এর দৈর্ঘ্য বলেছে চার সেমি এবং ও বিন্দু থেকে পি এর দূরত্ব অভাব দেখো বলেছে টু পয়েন্ট ওয়ান সেমি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি তো চলো তিনের অঙ্কটা করি তো আগের অঙ্গ দুটোর মতো তো প্রথমে আমরা একটি বৃত্ত অঙ্কন করে নিই ঠিক আছে তো একটা বৃত্ত আমরা অঙ্কন করে নিচ্ছি এবার অঙ্কটা আমি ফের পড়ব এবং পড়ে পড়ে বোঝাবো বলছে দেখো ও কেন্দ্রবৃত্ত বৃত্ত এটা ধরো আমাদের কেন্দ্র তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ যায় তাহলে পি কিউ যায় আমরা বলতে পারি তাহলে এটাকে আমরা পি কিউ নিয়ে নিই ঠিক আছে তা এখানে দিলাম নাম পি কিউ তাহলে ও কেন্দ্রীয় একটি বৃত্তের পি কিউ এর ধরে কত চার টোটালটা কিন্তু মাথায় রাখো চার সেম এবং ও বিন্দু থেকে ও বিন্দু থেকে এটা ধরো ও বিন্দু ও বিন্দু থেকে পি এর দূরত্ব সেমি তো এটার জায়গাটা আমি আর লিখলাম এটার মান কিন্তু আমাদের টু পয়েন্ট ওয়ান সেমি কিন্তু বলে দিল বলছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি তাই বৃত্তের ব্যাস বলতে আমাদের আগে ব্যাসার্ধ বার করলে আমরা ব্যাসটাকে পেয়ে যাব তাই না অর্থাৎ এইটুকুনি বার করতে হবে কিন্তু আমাদের বার করতে হবে কিন্তু অ্যান্সারে দেখাতে হবে পুরোটা এটা হচ্ছে পুরোটা হচ্ছে ব্যাস এই পুরুটা আমাদের বার করে অঙ্কটা দেখাতে হবে তো চলো অঙ্কটা এবার আমরা শুরু করি কিন্তু অঙ্কটা একটু ভালো করে বোঝো অঙ্কটা কি দিয়েছে নাও দেখো পি কিউ কি দিয়েছে দেখো সেমি তো একটা জিনিস দেখো এই অঙ্কটাতে কিন্তু অন্য ধরনের অঙ্কে দেখো দুটোর মান কিন্তু আমরা পেয়ে গে এখানে কিন্তু এটার মান নেই আবার এটার মান নেই কিন্তু বার করতে হবে এটা তা কী করে বার করবো তো দেখে নাও তো এখান থেকে একটা জিনিস আমরা জানি দেখো ও আর কার উপর লম্ব দেখো ও আর হচ্ছে আমাদের পি কিউ এর উপর লম্ব তাহলে এই যে আর কিউ আছে না এই আর কিউ মানটা যখন বার করবো তো এই আর কিউ মানটা যখন বার করব এর একটা সূত্র আছে তোমাদের মাথায় রাখতে হবে দেখো আর কিউব এই মানটা যখন বার করব তো এখানে তোমরা আমরা লিখব যে হাফ ইন্টু ফোর এটা দেখো পুরোটা ছিল ফোর তাহলে হাফ ইন্টু ফোর তো কত হয় দেখো কাটাকুটি করলে কিন্তু আমাদের দুই সেমিও হয় এবং আমরা এটা না করে যদি ডাইরেক্ট আমরা দুই লিখতাম তাও কিন্তু হতো জাস্ট আমি তোমায় দেখালাম যে কি করে দুইটা এলো তো এবারে আর কি আছে ও আর এই ও আর এর মান আমরা জানি টু পয়েন্ট ওয়ান সেমি তো এবারে পুরো আগের অঙ্কের মতোই তাহলে আমরা করব যে পিথাগোরাসের পিথাগোরাসের সূত্রানুযায়ী এটা তোমার লিখবে লিখে এবারে সূত্র লিখে ফেলো দেখো ও আর এ স্কোয়ার যোগ আর কিউ স্কোয়ার সমান সমান ও কিউ স্কোয়ার তো ও আর এর মান দেখো এখানে আমি লিখে রেখেছি টু পয়েন্ট ওয়ান তার হোল স্কোয়ার দিলাম আর আর কিউ মানে যে টু তার টু এ স্কোয়ার এখানে ও কিউটাকে কিন্তু আমি রেখে দিলাম তো পরের স্টেপটা তোমার দেখে নাও ধরো এই ওকিউটাকে কিন্তু আমি এদিকে নিয়ে এলাম কিন্তু কোনো সাইন আমি চেঞ্জ করলাম না তার জন্য এইটাকেও কিন্তু ধরে ওদিকে নিয়ে চলে অর্থাৎ টু পয়েন্ট ওয়ান স্কোয়ার মানে কত হয় তাহলে ফোর পয়েন্ট একচল্লিশ হয় যোগ চিহ্ন দিয়ে দেখো দুই দুগুণে চার করে দিলাম এটা কিন্তু অনেকে তোমরা ভুল করে ফেলে দেখো আমি এদিকের পাটটা যখন এদিকে নিয়ে এলাম কোনো সাইন চেঞ্জ করলাম না ঠিক তেমনিভাবে এদিকের পাটটা আমি এদিকে নিয়ে এলাম কোনো সাইন কিন্তু চেঞ্জ হলো না তাহলে ও কিউব সমান সমান যোগ করার কথা দেখো আট পয়েন্ট একচল্লিশ হয়ে গেল তাই না তো সরি একটু আমার ভুল হয়েছে এখানে একটা ও কিউস কিউ স্কোয়ার ছিল এখানেও তো কিউ স্কোয়ারই হবে তো এইবারে অঙ্কটা আমরা কী করবো দেখো হ্যাঁ ও কিউব তো আমরা লিখলাম আট পয়েন্ট একচল্লিশ এটাকে আমাদের কিন্তু বর্গমূল করতে হবে তো এটাকে বর্গমূল যদি করি কত হয় জানো এটা কিন্তু হবে আমাদের টু পয়েন্ট নাইন কিন্তু হবে তো এবারে তোমরা যদি এটা কী করে হলো যদি না বোঝো তোমরা আমি এখানে রাফে তোমরা দেখাচ্ছি দেখো কী করে হয় এটা এত ছোটোবেলার অঙ্ক দেখো অবশ্যই দুই দুগুণে চার গেলো তাই না পয়েন্ট এখানে চলে এলো চারের পর কত হলে আট হয় চার দাও আট ফর্টি ওয়ান দুটো একসঙ্গে নামে এখানে দেখো চার দুয়ের ডবল চার লেখো তো এইবারে কত দিয়ে গুণ করলে এটা হবে তো দেখো নয় বসাও দেখো নয় নয় একাশির এক হাতে হচ্ছে আট চার নং ছত্রিশ আর আটে চুয়াল্লিশ তাহলে এই নয়টা আমাদের এখানে চলে এলো তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কি করে টু পয়েন্ট নাইনটা হলো তা এবারে কি হলো বৃত্তের এটা যেটা বার হলো কিন্তু এটা আমাদের দেখো জাস্ট এই ও কিউ বেরিয়েছে মানে শুধু ব্যাসার্ধ বেরিয়েছে তাই ব্যাসটা কি করব তা লিখবে এইভাবে বৃত্তের ব্যাস ব্যাস টু পয়েন্ট নাইন ইন্টু টু যদি এইভাবে করো তাতেও কোনো অসুবিধা নেই তাহলে গুণ করলে কত হলো ফাইভ পয়েন্ট এইট সেমি তো আশা করি তোমরা অবশ্যই তিন নম্বর অঙ্কটা ভালোভাবেই বুঝতে পেরেছো তো ঠিক আছে তো চলো পরের অঙ্কটি আমরা করি তো এইবারে আমরা কিন্তু করবো ছ নম্বরের অঙ্কটা কারণ তোমাদের সামনে পরীক্ষা এই পরীক্ষার মধ্যে আমি তোমাদের মেন মেন অধ্যায়গুলো যে কোনো পরীক্ষায় আসে এবং স্টুডেন্টরা ওখান থেকে অনেক প্রবলেম পড়ে সেই অঙ্কগুলোই কিন্তু আমি শেষ করে দেব কারণ পুরোপুরি কমপ্লিট করা আমার পক্ষে এখন তো সম্ভবই নয় আর আমি যেহেতু তোমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু যা সাত মাসেই কাজ করছি এবং তার জন্য খুব বেশি অঙ্ক আমি করাতে পারিনি তো এখন আমি রেগুলারই তোমাদের সকাল আটটার সময় তোমাদের একটি করে অঙ্কের ভিডিও অবশ্যই আসবে প্রত্যেক দিন সকাল আটটার সময় তোমাদের একটি করে ভিডিও আমি দেব তো ছ নম্বর অঙ্কটি করাবো কারণ এই অঙ্কটি খুব ভালো অঙ্ক ঠিক আছে চার পাঁচের অঙ্কটা সাধারণত অনেকটা বড়ো এবং এই টাইপের অঙ্ক সাধারণত পরীক্ষায় দেয়নি এখনও পর্যন্ত তো ছয়টা দেখো পাশের ও কেন্দ্রীয় বৃত্তের ছবিতে ভালো করে বোঝো পাশের ও কেন্দ্রীয় বৃত্তের ছবিতে ওপি লম্ব এব এখানে দেখে নাও তোমরা দেখো ওপি লম্বো এবি এবির মানটা সেমি দিয়েছে এবং পিসির মান টু সেমি দিয়েছে হলে বৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্য হিসাব করে লিখি তো আশা করি তোমরা ছবিটি দেখতে পেয়েছ তো অঙ্কটা আমি করাচ্ছি তো তোমরা দেখো তো দেখো তোমাদের অঙ্কে অঙ্ক ভালো করে বোঝানোর জন্য এবং সুবিধার জন্য আমি ছবিটি এঁকে নিয়েছি তো দেখো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটা জিনিস যে ওপিটা লম্ব সম এবির ওপর আমি লিখে রাখলাম আর এবির মান দেখো তোমরা ছ সেমি দিয়েছে আর এটা যে পি আর পিসির মানটা দেখো কত দিয়েছে বইটা দেখো দেখে না তোমরা পিসির মান দেখো টু সেমি দিয়েছে ঠিক আছে অর্থাৎ যে যে মানগুলো দিয়েছে এইগুলো যদি লিখে লিখে করা যায় অঙ্করাতে কোনো ভুলভ্রান্তি খুব কম হয় তো একটা জিনিস তোমরা দেখতেই পারো যে ধরো এই তো ও বি এই ও বি আর ও সি এটা কিন্তু সেম তা আমি এখানে লিখতে পারি হবে যে ওবি আর এটা হচ্ছে সি হ্যাঁ ও বি ও সি এটা কিন্তু আমি লিখ লিখতেই পারি ব্যাকেটের মধ্যে বা লিখে নেবে এখানটা যে একই বৃত্তের ব্যাসাধ্য এটা তাহলে একই বৃত্তের কিন্তু ব্যাসাধ্য তো এটাকে আমরা ধরতে পারি যে এক্স ক্লিয়ার হয়েছে এটাকে আমরা কিন্তু এক্স ধরলাম তাহলে দেখো পি সমান সমান কী হবে আমি লিখতেই পারি যে এক্স মাইনাস টু ভালো করে বুঝে না কিন্তু এক্স মাইনাস টু হলো তাহলে এই যে পি আর বি কী করে বার দেখো পি আর বি একটু দেখালাম হাফ ইন্টু এবি হাফ ইন্টু এবি তাই না তাহলে এবির মানটা কত দেখো ছ না তা জাস্ট আমি আর একটা লাইন করে দিচ্ছি এখানে তোমাদের সুবিধার জন্য দেখো হাফ ইন্টু ছয় সমান সমান তিন সেমি তো দেখো অঙ্কগুলো খুবই ভালো অঙ্ক আশা করি তোমরা বুঝতেও পারছ তো এটা বুঝতেই পেরেছ যে কী করে তিন সেমিটা হয়ে গেলো তো এবারে পরের কোশ্চেনটা ভালো করে তোমরা দেখো কি বলছে দেখো এবারে তোমরা কী লিখবে পিথাগোরাসের সূত্র অনুযায়ী তোমরা সূত্র লিখবে ঠিক আছে আমি ধর এটা লিখলাম না তোমার লিখে নেবে তা কী করবে দেখো পি আর বি তাই তো দেখো পি বি স্কোয়ার যোগ ও ও পি অর্থাৎ এখান থেকে এইটুকুনি কিন্তু হ্যাঁ ও পি স্কোয়ার সমান সমান এইবারে দেখো ছবিটি এরকম করে দেবে হ্যাঁ ছবিটি কিন্তু বইতে একদম ফুল আঁকা নেই এইবারে আমাদের ফুল কিন্তু আঁকা হলো এই যে ও বি তাহলে ও বি স্কোয়ার তাহলে পিবি কত তিন তিনে স্কোয়ার লিখলাম আচ্ছা এবার দেখো ওপি তাহলে ওপিটার মান কত আছে আমাদের এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার আর ও বি কত এক্স আমি এটা লিখলাম এক্সের স্কোয়ার তো এইবারে এখানটা কিন্তু ভালো করে তোমরা লক্ষ্য করতে হবে তিনের স্কোয়ার মানে তিন থ্রিকে নাইন লিখলাম এটা কিন্তু আমাদের সূত্র পড়ে যাবে তাহলে একসাথে করে দিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মাইনাস দেখো ফোর এক্স প্লাস ফোর অয় আর সমান সমান এক্স স্কোয়ার লিখলাম তাহলে পরের স্টেপ দেখো এখানটা কী দাঁড়াচ্ছে তো এখানে দেখো তোমরা নয় আর এখানে চার নয় আর চারে তেরো মাইনাস ফোর এক্স লিখলাম এদিকের প্লাস এক্স স্কোয়ার এদিকের প্লাস এক্স স্কোয়ার কিন্তু কেটে গেল কারণ সমান সমানের এপারের ওপারে যদি সেম সাইন থাকে এবং সেম জিনিস থাকে কিন্তু সেটা কেটে যায় কারণ এই এক্স স্কোয়ার যদি এদিকে আসতো তাহলে মাইনাস হতো তো কেটে যেত তাই এইভাবে কিন্তু কাটাকুটি যায় তাহলে ওই দিকে কী আছে শূন্য হয়েছে এবারে তো পরের স্টেপ তোমরা দেখো তো আমি এখানে লিখবো দেখো এই যে মাইনাস ফোর এক্স আছে আমি এটাকে রেখে দিলাম প্লাস তেরো গেলে কিন্তু মাইনাস তেরো হলো এখানের মাইনাস মাইনাস কেটে গেলো তাহলে এক সমান সমান তেরো বাই চার ঠিক আছে এটাকে তোমরা যে পয়েন্টে চাও পয়েন্টে করতে পারো পূর্ণ সংখ্যায় করতে পারলে ভঙ্গনাশে করতে পারলে করতে পারো তো এটা তোমরা করতে পারো দেখো তিন চারে বারো তিন পয়েন্ট নাও দুই চার আট আর পাঁচ তাহলে তিন হয়েছে তো আশা করি তোমরা অঙ্কটি কিন্তু বুঝতে পেরেছ তো আজকে দেখো এই চ্যাপ্টার থেকে চারটে অঙ্গে করালাম পরের পার্ট অর্থাৎ পার্ট থ্রিতে বাকি অঙ্কগুলো আমি করিয়ে দেবো এবং তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের কোন অধ্যায়গুলো খুব গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পারছ না তাহলে তোমাদের এই মাধ্যমিক পরীক্ষা আমি আশা করি যে যবেও জুনেই তো হতে হবে তা এর মধ্যে কিন্তু বাকি অঙ্কুল আমি অবশ্যই তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো কিন্তু তোমাদের কমেন্ট করতে হবে এবং পরিষ্কার করে তোমরা বলে দেবে যে কোন এক্সারসাইজটা তোমাদের করাতে হবে তো আশা করি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো আর কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্ট করবে আর একটা কথা মাথায় রেখো প্রত্যেক দিন সকাল আটটার সময় তোমাদের অঙ্কের ক্লাসের একটি ভিডিও প্রত্যেক দিন থাকবে মিস কিন্তু হবে না তো আজ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম